দেখুন, এবার রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বিমানকে ন্যাটো বিমানের ধাওয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে বহনকারী বিমানের দিকে ধেয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর একটি যুদ্ধ বিমান। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তায় নিয়োজিত আরেকটি রুশ যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে সরে যায় ন্যাটোর বিমানটি। তারা আরও বলেছে, বুধবার বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু তাদের কালিনিনগ্রাদ ছিটমহলে যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তা ইস্যুতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। এদিকে রাশিয়ার অভিযোগের পর ন্যাটো জানিয়েছে, তারা রুশ বিমান শনাক্ত করেছে, কিন্তু এটি যে রাশিয়ার বিমান তা তারা বুঝতে পারেনি। অন্যদিকে এ ঘটনার আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, সোমবার একটি মার্কিন গোয়েন্দা বিমানের 5 ফুট কাজ দিয়ে উড়ে যায় রুশ যুদ্ধ বিমান। এ বিষয়কে কেন্দ্র করে দুই দেশে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। রাশিয়ার অভিযোগ, মার্কিন বিমানটি উস্কানিমূলক গতিতে রুশ বিমানের দিকে ধেয়ে আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার বিমানের পরস্পরের পাশ ঘেঁষে যাওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এইসব ঘটনাকে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।